তো সামনে কিন্তু শুরু হতে চলেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ, তাছাড়া কিন্তু থাকছে কিছু ইম্পর্টেন্ট আপডেটস। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিওটা দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু রেগুলার আপডেটস দেবে, তাছাড়া কিন্তু ম্যাচ ডে ব্লগ আসতে থাকছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত যেটা নিয়ে বলছিলাম যে সামনে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট ইউথ লিগ, তো সেখানে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল তাদের কিন্তু প্রথম ম্যাচের শিডিউল তারা পেয়ে গেছে। তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে 10ই মার্চ, সেটা কিন্তু অ্যাডামস ইউনাইটেডের সাথে, আর অপরদিকে কিন্তু 18ই মার্চ, তো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ সেই দিনই কিন্তু হবে ডার্বি, যেখানে কিন্তু মোহনবাগান ফেস করতে চলেছে ইস্ট বেঙ্গলের সাথে, আর সেই দিনই কিন্তু মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে। তো তারপরে কিন্তু মোহনবাগান 23 তারিখ খেলবে কালীঘাট এমএস এর বিরুদ্ধে, আর এই খেলাগুলো কিন্তু হবে 2:30 থেকে। তো আমরা সবাই জানি যে 10ই মার্চ একটা ডার্বি আছে, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের সাথে, সেটা নিয়ে কিন্তু সবার মনে একটা প্রশ্ন উঠেছে আগে কি সেই দিনের ডার্বি হবে, কারণ শোনা যাচ্ছে সেই দিনে নাকি ব্রিগেডের সমাবেশ হয়েছে। তো যেখানে FSGL স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কিন্তু ওই ডার্বির ডেটটা চেঞ্জ করছে না, তো এখানটা যদি কলকাতাতে না হয় তবে কিন্তু এটা শিফট করা হতে পারে উড়িষ্যাতে। তো উড়িষ্যাতে শিফট হলে কিন্তু দুটো দলের সমর্থকদের মধ্যে একটা ক্ষোভ থাকবে যে ডার্বি উড়িষ্যাতে খেলা হচ্ছে, যেখানে কিন্তু সল্টলেক স্টেডিয়াম, যেটা কিন্তু আমরা জানি সল্টলেক স্টেডিয়ামে ডার্বি মানে কিন্তু একটা আলাদা উত্তেজনা দুটো দলের সমর্থকদের মধ্যে। তো দেখা যাক এখানে শেষ ম্যাচ কি ডিসিশন নেয়। তো ইস্ট বেঙ্গলের সাথে চেন্নাই এফসির ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল দুর্দান্ত খেলে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে, বাট এখানে কিন্তু সাসপেন্ড হতে হয় কার্লোস কোয়াদ্রাদোকে, তো তিনি কিন্তু রেফারিকে নিয়ে একটা সমাবেশ করেছে, সেই জন্য কিন্তু তাকে কার্ড খেয়ে দেওয়া। তো নেক্সট ম্যাচ কিন্তু ওডিসি এফসির সাথে, সেই ম্যাচে কিন্তু তাকে দেখা যাবে না, আর অপরদিকে কিন্তু হিজাজি 4টি ইয়েলো কার্ড খাওয়ার জন্য কিন্তু তাকে নেক্সট ম্যাচ মিস করতে হচ্ছে। তো 24 বছর বয়সী গোলকিপার গুরমিত সিং, যিনি কিন্তু খেলেন হায়দ্রাবাদ এফসিতে, তো যার মার্কেট হলে কিন্তু 1.4 কারোর, তো তিনি কিন্তু আপাতত কন্ট্রাক্ট টার্মিনেট করছেন, কারণ আমরা কিন্তু সবাই জানি যে হায়দ্রাবাদ এফসি থেকে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ছেড়ে দিয়েছে কারণ স্যালারি ইস্যুর জন্যে। তো এমনিতেও কিন্তু তার কন্ট্রাক্ট 31 মে 2024 পর্যন্ত আছে, তাছাড়া কিন্তু তার উপরে চারখানা ক্লাব ইন্টারেস্ট দেখিয়েছিল, যেখানে কিন্তু নর্থ ইস্ট কেরালা ব্লাস্টার্সের মতো ক্লাব ছিল, যাকে কিন্তু দুটো ক্লাব লং টার্ম কন্ট্রাক্ট সাইন করার চেষ্টা করছে। তো শেষ ম্যাচ কিন্তু তিনি কেরালা ব্লাস্টার্সে সাইন করেন, আর অন্যদিকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তারা কিন্তু আরও 1 বছর জন্য কন্ট্রাক্ট বাড়িয়ে নিল মাইকেল জাবাকবার সাথে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল, তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।